জীবন সময়ের ধারা পাতে ধারা জল ঘরে বাইরে দারুণের মুখ বন্ধের কত উছলো ছলো 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 কত কত আলো হাসি বেদনা বিদূর কত ছয় ঋতু সাত গরু ছাগল হয়ে ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, হ্যাঁ মানুষের এটো চাটবে এটো। না না মা, অমন করে দিস না, ও তো সন্তান, ভুল করতেই পারে। ও যদি কোনো ভুল করে তোকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আয়, ও তো তোর সন্তান, ওকে অমন করে শাস্তি দিস না মা। ওর কি দোষ? ওর ভেতরে যে ওই শয়তানটা ভর করেছে, সেই শয়তানটাই ওকে দিয়ে ওইসব করাচ্ছে। শয়তান, শয়তান, ওই শয়তানকে, ওই শয়তানকে আজ আমি আমার নিজের হাতে শেষ করে দেব। না গো মা, মা ওকে ওকে একদম প্রাণে মেরে দিও না মা, প্রাণে মেরো না। তুমি তুমি মা এমন ব্যবস্থা করো যাতে যাতে ও এই শয়তানিটা বন্ধ হয়, হ্যাঁ ও এসব আর না করে, আমার বসে থাকে, আমি যা চাইব তাই করে, এমন ব্যবস্থা করো মা, প্রাণে মেরে দিও না মা। ঠিক আছে, তথাস্তু। ডাক, এইবার তোর অর্ক প্রভুকে ডাক, ডেকে নিয়ে আয়। ডাকছি মা, ডাকছি, এক মিনিট। হ্যাঁ বলুন। তুমি শিগগির একবার ফ্যাক্টরিতে চলে এসো, খুব জরুরি কথা আছে। এখন সময় হবে না। আপনি ওখানে ঢোকেছেন কেন? কে পারমিশন দিচ্ছে আপনাকে? অর্ক তুমি বড্ড বাড়াবাড়ি করছো। যা বলছি তাই শোনো, তুমি এক্ষুনি ফ্যাক্টরিতে চলে এসো। যাচ্ছি। থাপ্পড়ের দাগটা মিলিয়ে গেছে না? দাঁড়াও, যাচ্ছি। দেখেছো, দেখেছো মা, ওই শয়তানটার কি ভয়ানক অধ্যত্ত, ও এখানে আসছে আমাকে মারতে। দেখো দেখো মা, এই জায়গাটা দেখো, আমাকে কিভাবে টর্চার করেছে মা, দেখো। শেষ করে দেব ওকে, আজ আমি শেষ করে দেব। খড়গ দে, খড়গ দে, আমি আজ অসুর বিনাশ করব। তৃতীয় ফলায় আমি ওর শরীর বিঁধে দেব। আয় আয়, কোথায় অর্ক প্রভু? চলে আয়, চলে আয়। ওরে নোরাধুম, তোর এত বড় সাহস যে তুই তুই আমার সন্তানকে, শরীরের মধ্যে এত জ্যোতি কেন? ক্ষমা কর, তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে, আমি কদিন আগে এসেছি,
আমি জানতাম না যে তুমি তুমি এখানে আছো। আমি জানতাম না, আমি কিছু জানতাম। খুশি তুই ওকে এখান থেকে নিয়ে যাও, ও থাকলেই আমার। দৃষ্টি আর কেঁদো না দৃষ্টি, এবার একটু চুপ করো প্লিজ, কেঁদো না। আমি আমি এত সহজে ছাড়ব না, আমি লড়ব, তোমাকে আমি এখান থেকে বের করবই। তুমি শুধু আমাকে বলো যে কারা কারা তোমাকে এভাবে ভাসিয়েছে, কারা ভাসিয়েছে তোমাকে বলো। ওই সুধীর মল্লিক। জগৎলালজি, বাংলাদেশে আমরা জুয়ো জুয়ো মাল এক্সপোর্ট করেছিলাম, ওর এখনো 50% পেমেন্ট আমাদের হাতে এখনো আসেনি, তো এর জন্য মিস্টার গোয়েলকে একবার ইনফর্ম করুন। ইনফর্ম ইনফর্ম করে দেবো ইনফর্ম। রতন, আমার না এই সব কাজে মানে এই জাল ওষুধের ব্যবসা আমার আর ভালো লাগছে না। আচ্ছা রতন, আমরা কি অন্য কোনো কাজ করতে পারি না? জগৎলালজি, এ আপনার কি কি হয়ে গেল? আপনি এরকম তো কখনো ডাউন হয়ে কথাবার্তা বলেন না, এরা কিরকম লাগছে আমার। সর্ষে, সব ওই সর্ষের ফল কি, তাই তো জগৎ? জানি না স্যার। স্যার স্যার বলছিলাম কি, আমার না এইসব কাজ আর ভালো লাগছে না স্যার। না আমি বলছিলাম যে ভাই, ভাবছি যে বাকি জীবনটা না ওই তারামায়ের পায়ে সঁপে দেবো নিজেকে। কি হবে অর্থ, কি হবে প্রতিপত্তি, সবই তো পার্থিব বস্তু স্যার। মা মা তারা ব্রহ্মময়ী মা আমার। আমার মনে হচ্ছে ওর কাঁধে মনে হয় কিছু একটা ঘোর করেছে, এ তো এ তো ভূতের মুখে রাম নাম আছে স্যার। হবে না, ওই যন্ত্র মন্ত্র তন্ত্র এই সমস্ত করেই তো তোমাদের ওই এমডি সমস্ত করছো, এ তো আজকেও তো কাঁধের সব নিয়ে এসছে, সব ওই তন্ত্রমন্ত্রের ফল। ওই সমস্ত তন্ত্রমন্ত্র করে ওকে একদম চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, আমাকেও চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ও আই সি, তার মানে ও এসব কথাগুলো বলছে না, তার মানে ওকে কেউ বোলাচ্ছে। রাইট, ভেরি ডেঞ্জার পার্সন। ডেঞ্জার মানে এ সমস্ত তন্ত্রমন্ত্র করে পাল্টে দিয়েছে, তুমি দেখছো। আচ্ছা রতন, পেমেন্টের কি খবর বলো তো? না পেমেন্ট সব মোটামুটি সব ঠিক আছে স্যার, শুধু ওই বাংলাদেশের ওই গোয়েলজির কাছে 50% পেমেন্ট ডিউ এখনো পড়ে আছে। চাপ দাও, চাপ দাও। না 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 না, পেমেন্ট পত্র না হলে একদম একদম সমস্ত মাল পাঠানো বন্ধ করে দাও। আর শোনো, তুমি একটু বিক্রমকে পাঠিয়ে দাও তো। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি স্যার। চলুন। আরে চলুন, কোথায়? আমি তো যথাস্থানে আছি, আমায় তুমি ডেকো না, আমায় প্রাণ ভরে মাকে ডাকতে দাও। মা মা অবতারিণী তারা ব্রহ্মময়ী মা আমার। স্যার এ তো বিলকুল খতম হয়ে গেছে, তুমি যাও, ওকে মতো থাকতে দাও, তুমি যাও। ঠিক আছে স্যার। ময়না যদি আমার বাড়িতে থাকতো তাহলে দেখতে ঠিক রোজ গিয়ে ঝামেলা করতো, ময়নাকে সুস্থভাবে বাঁচতেই দিত না। হ্যাঁ ঠিকই, তবে এত তাড়াতাড়ি যে কৈলাসের কালুয়া চুপসে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম কোনো একটা ঘর তো পাকবেই। পাকাতো তো, ঘর তো পাকাতোই। যদি তুমি ময়নাকে তোমার বাড়িতে না নিয়ে গিয়ে অন্য কোনো বাড়িতে নিয়ে যেতে তাহলে ঘর পাকাতো। আসলে কৈলাস ঠিক বুঝতে পারিনি যে তুমি সরাসরি ময়নাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে তুলবে। আর তাছাড়া শুনেছে তো যে তোমার বাবার বন্ধু পুলিশ কমিশনার,
সেই জন্যই আর ফুল পাকাতে সাহস করেনি। ঠিক বলেছো স্বর্ণ, এইভাবে বিকিয়ে যাওয়া সবাইকে যদি আমরা ফিরিয়ে আনতে পারতাম, মানে মূল স্রোতে এগিয়ে নিতে পারতাম, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো। আজ একটা ময়নাকে আমরা উদ্ধার করেছি, এরকম কত শত শত ময়না আছে বলতো ওই কৈলাস আর কালু আর খপ্পরে পড়েছে। কিন্তু এই কাজে সবাইকে যুক্ত করতে গেলে তো আরও অনেক বেশি সচেতনতার প্রয়োজন দিদি। সচেতন তো করতেই হবে, সেটাই তো আমাদের কাজ। আমাদের ধরো ডোর টু ডোর ক্যাম্পেইনিং করতে হবে, তারপরে শিশু শিক্ষা, নারী পাচার যে হচ্ছে সেটা নিয়ে সবাইকে অ্যাওয়ার্ড করতে হবে, এগুলো তো আমাদের করতে হবে, তাহলে তো লোকে আমাদের উপর ভরসা রাখবে, তাই না? আর ময়নার গল্পটা ওটা আমাদের সবাইকে জানাতে হবে, না তো লোকে বুঝবে কি করে, আমাদের উপর ভরসা করবে কি করে? সেটা তো ঠিকই বলছি যে আমি আর রণ্ডিতা তাহলে বেরিয়ে পড়ি। তোমরা বেরোবে, কিন্তু রণ্ডিতা এখনো এলো না। করবে ঠিকই, মনে হয় কোথাও কোনো একটা কাজে আটকে গেছে। আচ্ছা আমি একটা কথা ভাবছিলাম দিদি, এই যে ময়না, ময়নার যে কাহিনীটা, এটা যদি আমি একটা হ্যান্ডবিল আকারে ছাপিয়ে, ময়নার ছবি ছাপিয়ে সেটা যদি প্রচার করি সবার মধ্যে, তাহলে না ব্যাপারটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে। মানে সবাই বুঝতে পারবে আমরা যে কথাগুলো বলছি সেগুলো বানানো নয়, সত্যি। না না, আমার মনে হয় সেটা এক্ষুনি করাটা উচিত নয়। কেন বলতো? কারণ ওরা জানে না যে ময়না আমার বাড়িতে আছে। ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তুমি আগে যেভাবে বলেছিলে সেইভাবে মানে এমনি বলি, মুখে বলি, তাতে করে কি হবে, অন্তত 100 জনের মধ্যে 5 জন তো বিশ্বাস করবে কথাটা। রাইট, ঠিক বলেছো। আচ্ছা জগৎ, সবই তো হলো, ফাইলপত্র কি হলো, ওগুলোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। স্যার কিচ্ছু ভাববেন না স্যার, সব দেখবেন আপনা আপনি আপনার হাতে চলে এসেছে। আমি আপনি কে? কিচ্ছু নই, কেউ নই, সবই তো তারা মায়ের খেলা। মা গো, মা ব্রহ্মময়ী মা আমার, মা তারা মা ব্রহ্মময়ী মা আমার। লোকনন্দন, তোমার হাল আমি বেহাল করে ছেড়ে দেব। স্যার আমায় ডেকেছেন স্যার। তোর কাজটা কি? কেন স্যার, স্যারকে দেখা। দেখছিস, দেখছিস, সব স্যার কোথায় যাচ্ছে, কোথায় বসছে, কাদের সাথে আসছে, কাদের সাথে যাচ্ছে, সমস্ত ডিটেলস আমার চাই। পেয়ে যাবেন স্যার, পেয়ে যাবেন। যায় না, সবই তো মায়ের ইচ্ছে স্যার। হ্যাঁ স্যার, মায়ের ইচ্ছেতেই তো সব কিছু হয় স্যার। তোর মায়ের ইচ্ছে আমি নস্যাৎ করে দেব। ও কথা বলে না স্যার, ও কথা বলে না, মা রাগ করবেন। জয় মা, জয় মা। যাই তাহলে, যায় মা। মা গো, মা, মা তুমি কোথায়? মা এতো সালা জগৎ বিক্রম, এতো কামাল, কামাল করে দিচ্ছি। হ্যাঁ, আর রতনটা শুধু হা করে দাঁড়িয়ে দেখছি, দেখছি, দেখুক, একজন দুজন না জানলে এমন কিছু খারাপ হয় না। অলোকনন্দন, তোমার ওই ফাইলগুলো আমার চাই। ইয়েস, তুমি যতই তেরি বেরি করো, আমার
আমার ছক বুঝতে কিন্তু তোমার অনেক অনেক দেরি। জয় মা মা গো, মা মা গো, কি হলো এত দেরি? ও তো রেডি হয়ে বসে আছে কখন থেকে? অববাহিকা এসেছিল, কিছু ঝামেলা করিসনি তো? মধু, অববাহিকার আগের মতো নেই রে, কেমন যেন বদলে গেছে। বোম্বেতে গিয়ে পবন যোশীর পাল্লায় পড়ে কেমন যেন সে অন্যরকম হয়ে গেছে। জানিস, আগে আমার বাড়িতে এসে মাকে কাকিমা বলে প্রণাম করতো, এখন কি বলে জানিস? বলে হাই আন্টি। ঠিক আছে, ও এখন রঙিন স্বপ্ন দেখছে, তুই ছেড়ে দে, ওইসব নিয়ে বেকার চিন্তা করিস না, ওকে ভুলে যা। ভুলেই তো যেতে চাই রে মধু। সবচেয়ে না চেয়ে না চেয়ে না মুখ সব পাল্টে পাল্টে যায়, এখন ওভার ঘরের ভেতর নানা সাজ ভরে, বিশুদ্ধ জোছনা নাই চাঁদ গুঁড়ো গুঁড়ো হয়ে পারে, ফিস ফিস করেছি ঋতুর সাথে, রং ধনু তানু কথা কয় কত রাম, ছয় ঋতু সাত রং।